উদ্ধার হয়নি কবিগুরুর হারানো নোবেল, অভিযোগ তুলে সিবিআইকে বিঁধলেন মমতা। তদন্তের গতি প্রকৃতি জানার দাবিতে সরব রাজ্য সরকার। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, তুমুল বৃষ্টিতে ভাসল মহানগর। শুক্রবার পর্যন্ত শহরে চলতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর। নিরলস সাহিত্য সাধনার স্বীকৃতি, বিশেষ বাংলা একাডেমি পুরস্কারে সম্মানিত মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর তরফে পুরস্কার গ্রহণ শিক্ষামন্ত্রীর। শেয়ারবাজারের মন্দা অব্যাহত, এবার ভারতীয় টাকার দামের রেকর্ড পতন। ডলার প্রতি ভারতীয় মুদ্রার দাম দাঁড়াল 77.46 টাকা। রাজ্যে ফের ভোটের বাদ দিয়ে আগামী মাসেই জিটিএ নির্বাচন করাতে চাইছে রাজ্য। একই সময়ে হতে পারে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট গ্রহণও। জাহাঙ্গীরপুরের পরে শাহিনবাগ, ফের উচ্ছেদ কর্মসূচি ঘিরে অশান্ত রাজধানী দিল্লি। বুলডোজারের সামনে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল স্থানীয়রা। অর্থনৈতিক বিপর্যয়ের মুখে শ্রীলঙ্কা, ইস্তফা প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্সের। সহদর তথা প্রেসিডেন্ট গোতাবায়ার কাছে জমা দিলেন ইস্তফাপত্র। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। রবি ঠাকুরের জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় সিবিআই। 18 বছর কেটে গেলেও এখনও খোঁজ মেলেনি কবিগুরুর চুরি যাওয়া নোবেলের। তদন্তের গতি প্রকৃতি জানার দাবিতে এবার সুর চড়াল রাজ্যের শাসক দল। সিবিআই এই তদন্তে তাদের অপারগতার কথা আদালতে জানালে রাজ্য সরকার তার দায়িত্ব নিতে প্রস্তুত। মমতার এই বক্তব্যে এখনও অনড় দল এবং সরকার। রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী উপলক্ষে এদিন রবীন্দ্র সদনে রাজ্য সরকারের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু সহ বহু বিশিষ্টজনেরাও ছিলেন। ইন্দ্রনীল সেনের সঙ্গে গলা মিলিয়ে এদিন গানে গানে কবি স্মরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নোবেল চুরি প্রসঙ্গ মুখ্যমন্ত্রী টানেন এবং বলেন, বামফ্রন্ট আমলের ঘটনা সিবিআই তদন্ত করছিল, তদন্ত প্রক্রিয়া সম্ভবত সিবিআই ক্লোজ করে দিয়েছে, নোবেল উদ্ধারই হল না, এটা লজ্জার। নোবেল ইস্যুতে এদিন সরগরম বাংলা। এদিন সকালে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়েছিল, তাই বাংলার ছেলেরা নোবেল চুরি করেছে, আর সিবিআইও তার কিনারা করতে পারছে না। বিজেপি নেতা রাহুল সিনহার আবার অভিযোগ, তৃণমূলের যোগসাজশেই নোবেল চুরি হয়েছিল, সেই কারণেই এত জোর দিয়ে নোবেল খুঁজে দেওয়ার কথা বলতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে সিবিআইকে সহযোগিতা করেনি তৃণমূল, এই অভিযোগও তুলেছেন তিনি। রাহুলের মন্তব্যের পাল্টা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। দক্ষিণ পূর্ব ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় অশনি, তবে তার প্রভাবে ইতিমধ্যেই কলকাতায় তুমুল বৃষ্টিপাতের শুরু হয়েছে। অশনি মোকাবিলায় তৎপর প্রশাসন এদিন দুপুরেই নবান্নে জরুরি বৈঠক ডাকেন রাজ্যের মুখ্য সচিব। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় অশনি। ঘণ্টায় 21 কিলোমিটার বেগে তা অগ্রসর হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে। অশনির প্রভাবে আগামী বুধ ও বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি ভিজতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিতে ভেজার সম্ভাবনা কলকাতারও। ইতিমধ্যেই বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে সুন্দরবন, কাকদ্বীপের মতো উপকূলবর্তী জায়গাগুলিতে। মঙ্গলবার থেকে বাংলা ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। যারা এই মুহূর্তে সমুদ্রে রয়েছেন তাঁদেরও অবিলম্বে ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রবীন্দ্র সদনে রাজ্য সরকারের কবি প্রণাম অনুষ্ঠানে তাঁকে দেওয়া হয় বাংলা একাডেমির প্রবর্তিত নতুন বিশেষ পুরস্কার। একই দিনে রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিজ্ঞানী বিকাশ সিংহ ও প্রাবন্ধিক ফ্রান্স ভট্টাচার্য। রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এদিনের অনুষ্ঠানে ব্রাত্য বসু জানান, এবছরই এই বিশেষ পুরস্কার চালু করল একাডেমি। 3 বছর অন্তর দেওয়া হবে এই রিট্রিভারশিপ পুরস্কার। এই পুরস্কার পাবেন তাঁরা
যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার পরেও নিরলসভাবে সাহিত্য সাধনা করে চলেছেন। কবিতা বিতান কাব্যগ্রন্থের জন্য প্রথম বছর এই পুরস্কার পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীর হয়ে এই পুরস্কার গ্রহণ করেন শিক্ষামন্ত্রী। এছাড়া এদিনের অনুষ্ঠানেই রাজ্য সরকারের তরফে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল বাংলার দুই ফুটবলারের হাতে। সন্তোষ ট্রফিতে দারুণ খেলার সুবাদে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো চাকরি পেলেন দিলীপ ওরাও ও মনুতোষ চাকলাদার। এদিকে দুবছর বন্ধ থাকার পর ফের রাজ্যের চাষীদের জন্য কৃষক রত্ন সম্মান চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লক ভিত্তিক একজন করে মোট 342 জন কৃষককে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে 10,000 টাকার চেক এবং একটি করে সার্টিফিকেট দেওয়া হবে কৃষকদের। ভারতীয় বাজারের খারাপ সময়ও ব্যাহত। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট বাড়াতেই রক্তাক্ত হয়েছিল শেয়ার বাজার। এবার রেকর্ড পতন ভারতীয় টাকার দামে। সোমবার ডলার প্রতি ভারতীয় মুদ্রার দাম দাঁড়াল 77.46 টাকা, যা সর্বকালীন সর্বনিম্ন দর বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় টাকার পতনও ব্যাহত। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময়ও নিম্নমুখী ছিল টাকার দর। সোমবার সকালে শেয়ার বাজার খোলার পর নয়া রেকর্ড গড়ে ভারতীয় টাকা। এদিন পড়েছে শেয়ার বাজারও, 498 পয়েন্ট পড়েছে সেন্সেক্স। নিফটির পতন হয়েছে 1.06%। বিদেশি মুদ্রার কারবারিরা বলেছেন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, তেল আমদানি করার জন্য ডলারের চাহিদা বাড়ছে। বিদেশের বাজারে অপরিশোধিত তেলের দাম অস্থির হওয়ার জন্যই ভারতীয় টাকার মূল্যের ওপর এতটা প্রভাব পড়ছে। পাশাপাশি গত সপ্তাহে মূল্যবৃদ্ধি রোধ করতে আমেরিকার ফেডারেল রিজার্ভ তাদের সুদের হার বাড়িয়েছে, ফলে বিদেশি বিনিয়োগকারীরা উদ্বৃত্ত অর্থ ভারতীয় বাজারে বিনিয়োগ করতে পারছেন না। উল্টে যুদ্ধকালীন পরিস্থিতিতে শেয়ার বিক্রি করে দিচ্ছেন তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চীনে নতুন করে লকডাউন, এসবের প্রভাব পড়েছে শেয়ার বাজারে, মত ওয়াকিবহাল মহলের। রাজ্যে ফের নির্বাচনের টঙ্কা। আগামী মাস অর্থাৎ জুনেই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ নির্বাচন সেরে ফেলতে চাইছে রাজ্য। একই সময়ে শিলিগুড়ির মহকুমা পরিষদের ভোটও সেরে ফেলার পরিকল্পনা করেছে নবান্ন। সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনকে এমনটাই জানিয়েছে সরকার। সাধারণত রাজ্যের পরিকল্পনাকেই মান্যতা দেয় কমিশন, তাই আগামী মাসেই পাহাড়ে নির্বাচনের সম্ভাবনা দেখছে ওয়াকিবহাল মহল। উত্তরবঙ্গ সফরে গিয়ে জিটিএ নির্বাচনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলগুলির সঙ্গে বৈঠক করে দ্রুত নির্বাচন সেরে ফেলার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। সেই মতোই এবার জিটিএ নির্বাচন করার প্রস্তুতি শুরু করল সরকার। ফের উত্তপ্ত রাজধানী দিল্লি। জাহাঙ্গীরপুরীর পর ফের উচ্ছেদ অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়াল দিল্লির শাহিনবাগ এলাকায়। 2019 সালের শেষের দিকে সিএএ বিরোধী আন্দোলনের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল শাহিনবাগের রাস্তা। সেখানেই এদিন বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালানোর উদ্যোগ নেয় দক্ষিণ দিল্লি পুর নিগম। কিন্তু বুলডোজার নিয়ে পুর নিগমের কর্মীরা উচ্ছেদ অভিযানে এলে ওই বুলডোজারের সামনে দাঁড়িয়েই প্রতিবাদ করেন স্থানীয় মানুষ, ফলে থমকে যায় পুর অভিযান। বিক্ষোভে স্থানীয়দের সঙ্গে ছিলেন কংগ্রেস ও আম আদমি পার্টির সমর্থকরাও, ছিলেন খোদ আপ বিধায়ক আমানাতুল্লাহ খানও। এই মুহূর্তে এলাকায় একটিও বেআইনি নির্মাণ নেই বলে দাবি করেন আপ বিধায়ক। অভিযোগ উঠছে শাহিনবাগে উচ্ছেদ অভিযানের পেছনে রয়েছেন দিল্লি বিজেপির প্রধান আদেশ গুপ্তা। গত মাসেই আধিকারিকদের চিঠি লিখে এই উচ্ছেদ অভিযানের দাবি জানিয়েছিলেন তিনি। জানা গিয়েছে শাহিনবাগের পার্শ্ববর্তী কালিন্দি, কুঞ্জ, জামিয়ানগর এলাকা ও শ্রীনিবাসপুরীতেও একই রকম উদ্যোগ নেওয়ার ভাবনা রয়েছে পুর নিগমের। অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ইস্তফা দিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সূত্রের খবর, এদিন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কাছে ইস্তফাপত্র জমা দেন দ্বীপরাষ্ট্রটির স্বাস্থ্যমন্ত্রী চন্না জয়াসুমানো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন নিজের সহোদর তথা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী মাহিন্দা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবার সব রাজনৈতিক দলগুলিকে একটি যৌথ ক্যাবিনেট তৈরির জন্য
আমন্ত্রণ জানাতে চলেছেন প্রেসিডেন্ট গোতাবায়া। এহেন রাজনৈতিক ডামাডোলের মাঝে দেশ জুড়ে কারফিউ চলছে। দেশের সবচেয়ে বড় আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ক্ষমতাসীন রাজাপাকসে পরিবারের দুর্নীতি এবং অযোগ্যতার ফলেই এই অবস্থা, এমনটাই মনে করেন শ্রীলঙ্কাবাসীরা। ইতিমধ্যেই রাজধানী কলম্বোয় দেশের বর্তমান শাসক দল শ্রীলঙ্কা পদুজানা পিরামুনার সমর্থক ও সরকার বিরোধীদের মধ্যে শুরু হয়েছে ভয়াবহ সংঘর্ষ। সংঘাতে আমার কীর্তি আথুকোরালা নামের শাসক দলের এক সাংসদের মৃত্যু হয়েছে বলেও খবর। ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলেই আশঙ্কা ওয়াকিবহাল মহলের। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন, শোনো।